রহস্য, রোমাঞ্চকর, মিডিয়া রিলেটেড এবং টেকনিক্যাল ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন অল ইন ওয়ান জেকে মিক্স এবং পাশের বেল আইকনটিতে চাপ দিতে ভুলবেন না প্রত্যেকটি ভিডিওর নোটিশ পেতে। হ্যালো ভিউয়ার্স, আমি জাহিদ খান, অল ইন ওয়ান জেকে মিক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো বাংলাদেশি ইউটিউবার এবং ইন্ডিয়ান ইউটিউবারদের ইনকাম সম্পর্কে। কেন বাংলাদেশি ইউটিউবারদের ইনকাম কম এবং ইন্ডিয়ান ইউটিউবারদের ইনকাম বেশি? তো আমি বিষয়টা জানতে পারতাম না যদি ইন্ডিয়াতে না আসতাম। তো ইন্ডিয়াতে আসার কারণে আমি জানতে পারলাম যে ইন্ডিয়ান ইউটিউবারদের ইনকাম কেন বেশি। ইন্ডিয়ান ইউটিউবারদের ইনকাম বেশি হওয়ার কারণ এদের ইউটিউব চ্যানেলে প্রচুর অ্যাড হয়। এক কথায় ইন্ডিয়া থেকে কেউ যদি আপনার ভিডিও দেখে তাহলে প্রচুর পরিমাণে অ্যাড হয়, যেটা আমাদের বাংলাদেশে হয় না। তো আমরা ম্যাক্সিমাম ইউটিউবাররাই পিসি থেকে ইউটিউব চালাই বা ইউটিউবে কাজ করি। তো আগে আমি যেহেতু আমার কাছে এখন পিসি নাই, তো মোবাইল থেকে পিসি ভার্সন করে আপনাদের আগে দেখাই অ্যাডের সিস্টেমগুলো, তারপরে আপনাদের আরও কিছু কমান দিব, তাহলে বুঝতে পারবেন যে কেন বাংলাদেশি ইউটিউবারদের ইনকাম কম। চলুন আগে দেখে নেই। ইন্ডিয়া থেকে যে কোনো ভিডিও প্লে করলে অ্যাড 100% হবেই। আমাদের দেশে সাধারণত ডিসপ্লে অ্যাডটা বেশি হয়, কিন্তু স্কিপেবল নন স্কিপেবল অ্যাড খুব কম হয়। ইন্ডিয়াতে স্কিপেবল নন স্কিপেবল অ্যাডের পরিমাণটা অনেক বেশি, আর আমাদের শুধু ডিসপ্লে অ্যাডটা বেশি হয়। দেখুন আপনাদের দেখায়, এবং ইন্ডিয়াতে আপনি পিসি থেকে অথবা মোবাইল থেকে আপনি ইউটিউব অন করলেই হোম পেজেই অ্যাড চলে আসে। সময় নেবে। আচ্ছা, বিশেষ করে আমরা বেশিরভাগ যারা ইউজার আর কি, ইউটিউব যারা দেখে, তারা বেশিরভাগই সময় মোবাইল থেকে ইউটিউব দেখে। আর বাংলাদেশে মোবাইল থেকে ইউটিউব দেখলে অ্যাডের পরিমাণটা খুবই কম হয়। বাংলাদেশে মোবাইল থেকে যদি আপনি ইউটিউব দেখেন, দেখা যায় যে 10-20টা ভিডিওর পর হয়তো বা একটা ভিডিওতে স্কিপেবল এবং নন স্কিপেবল অ্যাড হয়। কিন্তু ইন্ডিয়াতে আমি একটা জিনিস দেখলাম, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। ইন্ডিয়াতে যদি আপনার, যেহেতু মোবাইল থেকে আপনি ইউটিউব অ্যাপে ঢুকলে ডিসপ্লে অ্যাডটা হয় না, তো সেহেতু এখানে ইন্ডিয়াতে একটা সিস্টেম আছে, আপনার ভিডিওতে অ্যাপসের অ্যাড দেয়। এবং এই যে দেখেন হোম পেজে অ্যাড, দেখেন এটা হোম পেজে, এটা কিন্তু অ্যাড, এটা কোনো ভিডিও না কোনো চ্যানেল থেকে, এটা একটা অ্যাড ফেসবুক থেকে, দেখছেন ফেসবুকের অ্যাড। এছাড়াও দেখায়। আর ইন্ডিয়াতে আর একটা জিনিস দেখলাম যে টেক রিলেটেড যেগুলো ভিডিও, সেগুলো ভিডিওতে অ্যাডের পরিমাণ অনেক বেশি। এই যে দেখুন, আমি টেকনিক্যাল টাইপ আমার যে কয়টা ভিডিও আছে প্লে করবো, প্রত্যেকটাতেই প্রায় অ্যাড হবে, কোনোটা মিস যাবে না, যেটা বাংলাদেশে হয় না। মোবাইল থেকে তো ইউটিউব দেখলে বাংলাদেশে কোনো অ্যাড শুই করে না, ভুল ভবিষ্যৎ দিয়ে একটা স্কিপেবল নন স্কিপেবল অ্যাড হয়। দেখুন নোকিয়া পিটেকের এই ভিডিওটা দেখাই, এই যে দেখছেন ফ্লিপকার্ট অনলাইন শপিং অ্যাপ, এটা একটা কিন্তু অ্যাড। এই যে এই অ্যাপটা যদি এখন কেউ ডাউনলোড দেয় তাহলে কিন্তু আপনার ইনকামটা আরও বেশি হয়, প্রত্যেকটা ভিডিওতেই অ্যাড হয়। দেখুন আপনাদের আরও একটা ভিডিও দেখায়, প্রত্যেকটা ভিডিওতেই অ্যাড হবে। এই যে দেখেন কোনো ভিডিও মিস নাই, টেকনিক্যাল রিলেটেড যত ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে যদি আপনার স্কিপেবল নন স্কিপেবল অ্যাড নাও হয়, কিন্তু এই অ্যাপসের অ্যাডটা হয়, যেটা বাংলাদেশে হয় না। দেখুন এই একটা দেখাই, দেখেন প্রত্যেকটাতেই, তাহলে প্রত্যেকটা ভিডিওতে যদি এইরকম, মোবাইল থেকে যেহেতু সবাই ভিডিও দেখে, প্রত্যেকটা ভিডিওতে যদি এরকম অ্যাড হয় তাহলে ইনকাম হবে না কেন? এই যে দেখেন, এটা তো মিডিয়া রিলেটেড একটা ভিডিও, দেখেন এটাতেও অ্যাড হবে। দেখেন এটাতে মিডিয়া টাইপের যে অ্যাপ, সেই অ্যাপসের অ্যাড হচ্ছে, যেটা আমাদের বাংলাদেশে মোবাইল থেকে ইউটিউবে ভিডিও দেখলে হয় না। যেমন এটা একটা যুগে মেক মানি নিয়ে ভিডিও, দেখুন এটাতেও অ্যাড হবে, কোনো ভিডিও মিস নেই। এটা দেখেন নন স্কেপেবল একটা অ্যাড দিয়ে দিচ্ছে,
এরকম দেখেন। আরও দেখাই, ও আর একটা জিনিস দেখাই, কোন ভিডিওগুলিতে আবার ইন্ডিয়াতে কোনো অ্যাড শো করে না তেমন, যেমন আমার কিছু, যেমন এই আমার এই ভিডিওটা 63K ভিউ, এই ভিডিওতে দেখেন 100 কোনো অ্যাড হবে না। ও এটাতে হয়েছে না, একটু কম হয় আমার এরকম। দেখুন এই টাইপের ভিডিওগুলোতে আবার অ্যাড কম হয়, কিন্তু মাঝে মাঝে এগুলোতে হয়, এই যে দেখেন এটাতে অ্যাড হচ্ছে না। তো এই টাইপের যেগুলো ভিডিও, এই ভিডিওগুলোতে কোনো অ্যাড হয় না, হয় যদি তো খুব কম হয়। তবে টেক রিলেটেড যেগুলো ভিডিও, এগুলো ভিডিওতে অলওয়েজ অ্যাড হতেই থাকে, অ্যাড মিস নেই, যেটা বাংলাদেশে হয় না। মোবাইল থেকে যদি আমরা বাংলাদেশের ভিডিও দেখি, অ্যাডই হয় না, খুবই কম। দেখেন আবারও একটা টেক রিলেটেড ভিডিও আপনাদের ওপেন করে দেখাই, দেখেন অ্যাড শো করবেই, মিস নেই। ও যাই হোক, মিস হলো এটা। তো যাই হোক, সবগুলাতেই অ্যাড হয় কম বেশি, তবে অ্যাডের পরিমাণ এখানে 90%। এই যে দেখেন এটাতে অ্যাড চলে আসছে, আপনার মোটামুটি সব ভিডিওতেই অ্যাড চলে আসবে। তো এই কারণেই আর কি ইন্ডিয়ান ইউটিউবারদের ভিডিওতে অ্যাড বেশি হয়, যার কারণেই ইন্ডিয়ান ইউটিউবারদের ইনকাম বেশি এবং বাংলাদেশ ইউটিউবারদের ইনকাম কম, কারণ অ্যাডের পরিমাণ খুব কম, বাংলাদেশ থেকে অত অ্যাড স্পন্সর করে না। তো এই ছিল আজকের ভিডিও। যদি আজকের ভিডিও থেকে আপনারা নতুন কিছু জেনে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।